So what I said before, we need a context. Here is the context. এই ডাটা মেথড মানে সে কি করতেছে কন্টেক্সট দিয়ে সে ডাটাবেস ডাটাবেস থেকে কাহিনী করে সে ওই ইউজারের ডিটেলসটা নিয়ে আসলো অ্যাপ্লিকেশন সাইন ইন ম্যানেজার এখান থেকেই দেখি আমরা তো এটা তো এখন আমাদের নাই হয়ে গেছে রিফ্রেশ দিই একটা রিটার্ন ইউআরএল বাদ দিয়ে দিই দরকার নাই এই যা পেয়েছি সো কনটেক্সট আসলাম সি প্রুভেন এই যে কোডটা এটাকে আমি কোথাও করছি কোথাও করি এটাই বলছি সেখান থেকে চেক টেক করে সেখান থেকে সে ইজ অন ইজ অথেন্টিকেটেড হ্যাঁ এটা অথেন্টিকেট হয়ে গেছে ট্রু এবং নেমটা বসা গেছে অথেন্টিকেশন টাইপ তারপরে আর কি বলা যায় আপনাদের বোঝার মতো এক করতে নাম তো এই যে নামটাতে সে পাচ্ছে সেখান থেকে সে এই যে গেট ওয়েন কনটেক্সটের পর সে গেট ইউজার ম্যানেজার থেকে কাহিনী শেষ করে সে আলটিমেটলি সে সেই ইউজারের ডিটেলসটা নিয়ে আসতেছে ঠিক আছে আমি ইফেক্ট দিই একটা এবার কি আসছে চলে আসছে আমি যদি চেঞ্জ ইউর টু ফ্যাক্টর লগ ইন আমার ইউজার নেম দেখি চাইলে ছিল তো এটা না পাসওয়ার্ড চেঞ্জ করবো ভালো লাগে না পাসওয়ার্ড চেঞ্জ করতে আগের যে টেমপ্লেটগুলো ছিল সেখানে আপনার এই নিজের নাম টাম চেঞ্জ করে দিতে অনেক কিছু ছিল এগুলো এখন ফরক আছে বাট কাজের স্ট্যান্ডার্ড বাড়াইছে ওরা তো আসলে কী শিখলাম সো যখন আপনি একটা লগ ইন সিস্টেম বানাচ্ছেন লগ ইন সিস্টেম বেসিক আমার কিছু না জাস্ট এখানে যেভাবে কাজগুলো করা হয়েছে ঠিক আছে একটা অথরাইজ অ্যাট্রিবিউট বসাবেন অথরাইজ অ্যাট্রিবিউটের পর তারপরে কাজ করবেন আচ্ছা আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাইছিলাম সেটা দেখেন ডিবাগিংটা স্টপ করে আবার রান করতে হবে পরে আমার হোম কন্ট্রোলারটা কই পেয়েছে ইউজার নেম কিন্তু একটা সিস্টেমে ইউনিক হয়
মেবি নট দ্য প্রাইমারি কি বাট ইউনিক, এই নামে অন্য কেউ হইতে পারে না। সো আমরা কি করব, হ্যালো দিয়ে আপনাদের স্ট্রিং কনফিগারেশন দেখাইছি না, স্ট্রিং ডট ফরম্যাট না দেখালে আজকে দেখা দিচ্ছি। ডিটেলস দেখাতে গেলে ইউজারের প্রোফাইলটা দেখানোর জন্য কী করবেন, আপনি আপনার যে মেথডটা আছে অথরাইজ লিখবেন, তাহলে উল্টাপাল্টা কেউ ঢুকতে পারবে না। নাম্বার ওয়ান পয়েন্ট কথা বুঝতেছেন, আমি আপনাদের একটা অ্যালগোরিদম দিচ্ছি। সো যদি আপনি আপনার সিস্টেমে কোনো ইউজারের ডিটেলস দেখাতে চান, যে ভাই তোমার নাম এত, তোমার বাপের নাম এত, তোমার বাসা এইখানে, এটা এইখানে, কীভাবে করবেন, সো ওইগুলো তো ডাটাবেজে আছে, বাট মেথডটার জন্য আপনাকে উপরে একটা অথরাইজ লিখতে হচ্ছে। নাম্বার ওয়ান, এখন অথরাইজ যে লিখবেন তা তো লিখছেন, কিন্তু আপনি তো ওই লোকটার ডিটেলস আনতে গেলে ওই লোকটাকে ধরতে হবে আগে, আইদার প্রাইমারি কি অথবা ইউজার নেম। আমাদের হাতে কি আছে, ইউজার নেমটা আছে, ওই যে মাত্র দেখাইলাম কনটেক্সট ডট কি হাবি যাবি লিখলাম আর কি। সো সেই ইউজার নেম দিয়ে যদি আপনি ডাটাবেসকে বলেন, ভাই ডাটাবেস টেবল, তোমার এই যে ইউজার নেমটা দিলাম, তুমি তার ডিটেলসটা আমাকে দাও তো, ডিটেলসটা আপনাকে পাঠাবে না, পাঠায় আপনি এখন ব্যাটারে ভিউ বানায় পাঠা। কীভাবে জানে সেটা আর কি দেখবেন আর কি, অনেক ওয়ে আছে, যেমন লগ ইন সিস্টেমে ওই ইউজার নেম দিয়ে ইউজার নেমের ইউজার নেমটা এখানে নিয়ে আসে আর কি। ক্লিয়ার হচ্ছে জিনিসটা? সো আমরা কিন্তু একটা সিস্টেমের রেজিস্ট্রেশন লগ ইন ডিটেলস দেখানো লোকটা শিখে ফেলছি, কিন্তু শিখে ফেলছি না আমরা কি আপনাকে এটা একটা কাজ দিতে পারি নেক্সট শুক্রবারের জন্য? হ্যাঁ, আপনাদেরকে কালকে সোর্স ট্রি দিয়ে প্যারালি অনেকে কাজ করছি কিন্তু আমরা। আমার রিকোয়েস্ট হচ্ছে যেভাবে মন চায়, যদি সিঙ্গেলে করতে মন চায় করলেন, যদি দুজন মিলে করতে মন চায় করলেন, বাট উই গিট রিপোর্টে জিনিসগুলো রাখা, আই মিন যেহেতু ভিডিও হচ্ছে এটা এখানে দেখাই দিই। এখন এটা আপনাদের কাছে পানি ভাত হয়ে যাওয়া উচিত, কালকে আমরা খুব এক্সটেন্সিভ লেভেলে কাজ করছি, কনফ্লিক্ট কনফ্লিক্ট খায় একদম হুলস্থুল অবস্থা ছিল। হ্যাঁ, এখানে কমিটমেন্ট দেখাইছি আমরা। সো টেস্ট রিপোজিটরি দিয়ে আমরা হাতটা দিই, যেহেতু আমরা এখন আমরা টেস্টিংয়ের উপরে আসি। সো ধরেন সোর্সের মধ্যে আপনার নাম কি, তানবিনা, তানবিনা, হ্যাঁ তানবিন, ধরেন এখানে তানবিন নামে একটা ফোল্ডার বানিয়েছেন আপনি, তানবিনের মধ্যে আপনি একটা প্রজেক্ট বানাই দিলেন, এখানে আপনি কাজটা করা শুরু করলেন, টাটাবেস টাটাবেস যা আছে সব এখানে রাখলেন। তাইলে কি হবে, কেউ যদি সেম প্রজেক্ট সেম ফাইল সেম কোডও করে, সে তানভিনে করবে না, সে তান সে অন্য একটা ফোল্ডার বানায় তার মধ্যে করবে, তানভিনের মধ্যে এখানে আর কেউ নাই আছে নাই। সো দ্যাটস নট আ প্রবলেম। আমার রিকোয়েস্টটা কি বোঝা গেছে, আমার রিকোয়েস্ট হচ্ছে নিজেরা অ্যাটলিস্ট এটাতে হ্যান্ডসম কাজটা করে আসে, নাহলে কী হবে, ধুম করে আমি যখন নেক্সটে ইন্টারসেপ্টর বসাই দিব তখন কিন্তু ভেটকা দেখা থাকবে, ভাই বুঝতেছি না। ইন্টারসেপ্টর মিন্স জাস্ট এক লাইনে বলি,
আপনি চাচ্ছেন রোল বেসড করতে, রোল বেসড তার মানে অ্যাডমিনের ইউআরএলটা যদি কোনো ডেভ যদি কোনো স্টুডেন্ট হিট করেও সেও তো অথেন্টিকেটেড, বাট তার কিন্তু পাওয়া উচিত না। তার মানে কি আপনাকে অথরাইজেশনটা অ্যাড করতে হচ্ছে এখানে, কথা বোঝা হচ্ছে? সেটা কিন্তু এইটার টপ অফ দিস হোল থিং, ঠিক আছে? সো যতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে এটা ইনশিওর করতেছেন যে না ভাই আমরা উই নো হোয়াট ইজ কনটেক্সট অ্যান্ড উই হ্যাভ ডান দিস অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, আমি ওইটাকে মুভ করবো না, কারণ করে লাভ নেই। একটা জিনিস মাথায় রাখবেন, উই আর হিয়ার টু লার্ন টু প্র্যাকটিস। নেটে হাজার হাজার টিউটোরিয়াল আছে, আমার চেয়ে বহুত কোটি কোটি ভালো লোকজন বানা রাখছেন, বাট হোয়াই আর ইউ হিয়ার, হোয়াই অ্যাম আই হিয়ার? প্র্যাকটিসটার জন্য, ঠিক আছে? এটা একটু ইস্যু করতে হবে। বুঝি নাই আবার বলো। এটা এমনি টেস্টিং, মেইন প্রজেক্টে, মেইন প্রজেক্টে আমরা অন্যভাবে আগাবো, এই জন্য টেস্ট ফোল্ডার রাখ করতে বলছি, ঠিক আছে? দেখি আর বলো আমাদের কিছু আছে কিনা অথেন্টিকেশন অথরাইজেশন। সো আপনাদের জন্য আমার রিকোয়েস্ট আছে, আপনি জিনিস বাদ গেছেন সুজা ভাই তো নাই, মিস করো জিনিসটা। একটা জিনিস মনে হয় কি ঘুরতেছে না, যে মানছি যে হ্যাঁ সে চেক করতেছে, হ্যাঁ মানছি সে কুকি বানাচ্ছে, মানছি যে সে এত কিছু করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি পাসওয়ার্ড আর ইউজারনেমটা স্টোর হয়েছে কোথায়? ডাটাবেসটা ওই ট্রান্সমিশন দিছি, হ্যাঁ হ্যাঁ ডাটাবেসটা কই কই? মানে আমরা কি এখানে খুঁজ, এখানে কি আমরা কানেকশন স্টেজ সেট করছি? এক্স্যাক্টলি, এটাই তো জিজ্ঞেস করতেছি ভাই, এটাকে আমি বলছিলাম না? আচ্ছা দেখাইছিলাম, আবার বলিতাম, ঠিক আছে? অনেক আগে ভুলে গেছে, আমি ভুলে গেছি দেখাইছি যে ওয়েব কনফিগে গেলে আপনি দেখবেন এই ব্যাটার ডিফল্ট কানেকশন আছে, এখানে সে আপনাদেরকে বলতেছে এই কানেকশন স্ট্রিংটা ফলো করতে। এর মানে কি হাবি জাবি সারাংশটা হচ্ছে ডাটা ডিরেক্টরির ভিতরে এই নামে একটা ডাটাবেস বানাবে সে। সো প্রথমবার রান করার আগে যদি আপনি আপনার কানেকশন স্ট্রিংটা এখানে বসায় দেন, ইট উইল ওয়ার্ক, মানে আপনি ডাটাবেসটা এখানে চিনায় দেন, ইট উইল ওয়ার্ক। ডাটাবেসটা দেখি আসেন, এখানে এই জন্য পাসওয়ার্ডটা খুঁজে বের করুন, ডাটা কানেকশনে ডাবল ক্লিক করতেছি আমরা, রেকর্ডিং হচ্ছে, সো এটা আপনি বাসায় গিয়ে চেক করতে পারবেন। আই ওয়ান্ট টু সি সি এট দ্য রেট অফ সি ডট কম ইন দ্য টেবল ইন দ্য সেল, যতক্ষণ এটা আমি দেখতেছি আমি কনভিন্স হব না, কি বুঝছি, বুঝতে পারছেন? টেবল এসপিনেট ইউজার্স পাসওয়ার্ড খুঁজে লাভ নেই, সে হ্যাশ করে রাখছে এগুলোকে, এই দেখুন ইমেল কনফার্ম, ইমেল কনফার্ম হয় না এখনো, সে বহুত সুরক্ষিত না, এই যে ইউজার নাম, ঠিক আছে? আমি জাস্ট টেস্টিংয়ের জন্য পাসওয়ার্ড করি, পাসওয়ার্ড হ্যাশ রাইট, কন্ট্রোল সি, সিক্স ছিল তো সেভেন করে দিলাম, ইমেল অ্যাড্রেস সি ছিল তো ডি করে দিলাম, পাসওয়ার্ড সেম রাখলাম এবং এটাও ডি করে দিলাম, ফ্যান্টাস্টিক। সো আমাদের বুদ্ধি কী বলে, যদি আমরা ডি এট দ্য রেট অফ সি ডট কম দিয়েও লগ ইন করি কাজ হওয়া উচিত। পাসওয়ার্ড তো গেল না, হ্যাঁ
নাও হতে পারে, এটা অন্য ধরনের জিনিস, এটা আমরা আরেকদিন দেখাবো না, অ্যান্টি ফরজারি টোকেন দিয়ে কীভাবে কী করে না করে আরেকদিন দেখাবো, অন্য অন্য লেভেলের সিকিউরিটি এটা। মানে আপনারা যদি নিজেদের স্কিলটাকে এক্সেল করতে চান, সিকিউরিটি নিয়ে আস্তে আস্তে ঘাটাঘাটি শুরু করেন, কারণ অপমান করতেছি না কাউকে, যারা এখানে নাই তাদের কেউ না, বাট এখন ইন্ডাস্ট্রিতে অনেক পাওয়া পাওয়া চলে আসছে, সিএমএস দিয়ে ধুমায় সাইড বানায় বানায় কাজ শেষ করে ফেলতেছে। হোয়াটস দ্য প্রবলেম? দ্য প্রবলেম ইজ আপনি নিজেও যদি তাদের সাথে কম্পিট করতে যান, ইউ হ্যাভ টু ডিগ্রেড ইউর সেলফ, ইউ হ্যাভ টু ডিগ্রেড ইউর সেলফ অ্যা লট। কথা কি বুঝতেছেন? সো আইদার ইউ হ্যাভ টু এক্সেল ইউর স্কিল, যে আপনি কোয়ালিটি জিনিস নিয়ে কাজ করেন, কোয়ালিটিভাবে কাজ করেন, কোয়ালিটি প্রোডাক্ট ডেভেলপ করেন, অথবা তাদের সাথে ওই ছোট্ট একটা স্টেক নিয়ে মারামারি করতে পারেন। বুঝতে পারতেছেন? সো আমার কথা কি বোঝা গেছে কি বলছি? সো আপনি যদি আপনার স্কিলটা বাড়ান, এই সমস্ত অ্যাডভেঞ্চারাস জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, আপনার কাজের পরিধি ছোটো হয়ে আসবে, ইটস ট্রু, বাট একদম ছোটো না যে আপনি না খেয়ে থাকতে পারবেন। হাজার হাজার ওয়েবসাইট সিকিউরিটি লাগতেছে না এখন। সো আপনি যদি অফার করেন যে এই ছেলেটা সিএমএস দিয়ে যে জিনিসটা বানিয়ে দিবে আপনাকে, বা র কোডিং করে যেটা বানিয়ে দিবে উইদাউট সিকিউরিটি, আমি তার চাইতে 30% এক্সট্রা নিয়ে আমি আপনি একটু সিকিউরিটি নিয়ে কাজটা করে দিচ্ছি। হোয়াট ডিউ অফার, হোয়াট ডিউ থিঙ্ক? আপনি ক্লায়েন্টকে বলুন, ক্লায়েন্ট পৃথিবীর কোন মানুষের সিকিউরিটি চায় না, আনলেস দ্যাট সাইট ইজ ভ্যালুয়াস, তাই না? সো এই জিনিসগুলো একটু ঘাটাঘাটি করো। আমি আপনাদেরকে ফার্স্ট ডে থেকেই বলতেছি, মাইক্রোসফট যে সমস্ত ট্যাগুলো দিচ্ছে, এই যে অ্যান্টি ফ্রজারি নিয়ে আমরা আরেকদিন কথা বলব, এটা আমাদের আমার একটু ভালো মতো পড়াশোনা করে আসতে হবে, ঠিক আছে? সো এটা আসলে কীভাবে কাজ করে, কেন কাজ করে, এটা দিলে কী হয়, এটা না দিলে কী হয়, তাই না? আপনি আজকে স্কিলগুলো পারবেন। এমভিস ইজ নট অ্যাবাউট অনলি মডেল ভিউ অ্যান্ড কন্ট্রোলার, ইটস অ্যাবাউট দ্য টোটাল সিস্টেম, ইকো সিস্টেম। এমভিস একটা মানে ফ্রেমওয়ার্ক, তার টপে অনেক কিছু আছে, শুধু টুর অপারেশন শেখাই দেওয়া মানে আসলে শেখাই দেওয়া কিছু না, আমি দুদিনে আপনার প্রসেস করে চলে যেতাম, ঠিক আছে? সো আজকে আমি সে বকবক করবো না, মোটামুটি ভালো জিনিস বুঝাই করছি, অনুযায়ী করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য 7-6 দিন টাইম আছে আপনার মধ্যে। ফিডলার, ফিডলারে দেখবেন কুকিগুলো কিন্তু আছে, তাই না? কুকি ক্লিয়ার করবেন, ফ্রি দেবেন, কুকি ক্লিয়ার করবেন, ফ্রি দেবেন, রিফ্রেশ দেবেন পেজগুলো বারবার, দেখবেন হচ্ছে দেখবেন হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা একটা জিনিস, আমি লগ ইনের ওইটা খুঁজছিলাম তখন খুঁজতে পাইনি, এটা মনে হয় ওয়েব কনফিগারেশন, এই যে এবার যে আপনাকে লগ ইন ডট HTML এ পাঠিয়ে দিচ্ছে, সরি লগ ইন পেজে পাঠাচ্ছে, এটা কোথাও না কোথাও বলে থাকা বলা থাকার কথা, এটাই খুঁজবো আর কি এখন। যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমি আপনাদেরকে জানাবো। কনফিগার অফ, এই কারেক্ট বুঝতেছিলাম। আমি একটা কথা বারবার বলতেছিলাম না, যদি কেউ অথরাইজড না থাকে তাকে তো অ্যাকাউন্টের লগ ইন মেথডে পাঠাইতে হবে, এটা কোথায় বলা আছে? আপনার সিস্টেমে যদি অ্যাকাউন্ট স্ল্যাশ লগ ইন না হয়ে আপনি যদি অন্য একটা নাম দেন, মানে হিজিবিজি স্ল্যাশ হিজিবিজি হইতেই পারে, হ্যাঁ রিয়েল হইতেই পারে। সো এই জিনিসটা কোথায় চেঞ্জ করবেন? অফের মধ্যে দেখেন এখানে এই কাজটা বলা আছে, যদি সে উপরে অনেক কথাবার্তা বলা আছে, এখানে বলছে কারণ সেটা হচ্ছে লগ ইন পাথ স্ল্যাশ অ্যাকাউন্ট স্ল্যাশ লগ ইন, তার মানে একটি ডিফল্ট URL স্ল্যাশ অ্যাকাউন্ট স্ল্যাশ লগ ইন এ সে পাঠিয়ে দেবে,
আমি নিজেই এত কিছু ঘাড়াঘাড়ি করি নেব, শিখতে মন চায় অনেক কিছু। ওকে, তো যদি আপনার লগ ইন না হয়ে যদি আপনার সাইন ইন, সাইন ইন মেথড বানায় আসবেন, এখানে গিয়ে চেঞ্জ করে দেবেন, সাইন ইন মেথডটা পাঠিয়ে দেবেন। আর সম্ভবত কিছু বলার নেই। কার কোনো কোশ্চেন? কোশ্চেন নাই। রিক্যাপিং ফিডলার, রিক্যাপিং সিকিউরিটি, রিক্যাপিং ক্রোমের ইন্সপেক্ট দিয়ে, ওই যে ক্রোম ডেভেলপার টুলস বলে ওইটাকে, তারপরে এখানকার অথরাইজ ট্যাগগুলা, ঠিক আছে? আর থাকলে খোঁজাখুঁজি করবেন, ভিডিওটা দেখবেন, আমি আজকে আসতে পারলে এটা আপলোড করে দেবো অনেক সময়। কোন ফিল্টার? ও ফিল্টার, হ্যাঁ রে ভাই, এটা না বলছি, আচ্ছা না।